অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান হাজারেরও বেশি কর্মী সমর্থকের। শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে হাজারেরও বেশি তৃণমূল কর্মী সমর্থক কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি ভগবানগোলা থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী এদিন কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তৎসহ আমার নেতৃত্ব সহযোদ্ধা সানোয়ার হোসেন নীলু, সাধারণ সম্পাদক আমাদের আবুল কালাম আজাদ এবং গোলাম পাঞ্জাতন, শফিকুল যুবনেতা, আফরিং তাদের নেতৃত্বে, এবং মূল উৎসাহ যেটা মানে এটা আমাদের কাছে খুব মানে টার্নিং পয়েন্ট, যেটা মশাস্থলীর সবচেয়ে বড় অঞ্চল ভগবানগোলা অনের মধ্যে, ওখানে আলহাজ জাকারিয়া তিনি মানে ইয়ে ছিলেন, অঞ্চল সভাপতি ছিলেন, তার নেতৃত্বে দুখানা মেম্বার সহ 250 এবং যুব সমাজ প্রায় 250 আমি যোগদান করালাম। মুর্শিদাবাদে তৃণমূল কিছু থাকবে না আগামী দিনে, এই যোগদান চলবে। কিন্তু বাস্তবে দাবি অনুযায়ী আমরা সেরকম কোনো চিত্র দেখতে পাই না। কংগ্রেস 1500 কর্মী জয়েন করেছে বলছেন, কারা করেছে, কোন মেম্বার করেছেন, কোন জনপ্রতিনিধি করেছেন, তৃণমূলের কোন পোর্টফোলিওতে তারা ছিল, কারা করেছে, সেই নাম কিন্তু একবারও তারা উচ্চারণ করলেন না। তারা মানুষকে ভুল বোঝাবার জন্য, নিজেদের পালে হাওয়া বাওয়ার জন্য কংগ্রেস একটা নাটক করছে, নাট্যমঞ্চ তৈরি করেছেন তাদের পার্টি অফিসের সামনে। সেই নাট্যমঞ্চে পঞ্চায়েতে পালে হাওয়া লাগাবার জন্য জয়েনিংয়ের নাটক চলছে।